চূড়ান্ত ব্যবস্থায় অনুষ্ঠিত হল জাতীয় কৃমিনাশক দিবসের 29টি জেলাভিত্তিক অনুষ্ঠান। কুমারঘাটের মানুষের মিলনায়তনে স্বাস্থ্য দপ্তর ছিল এই অনুষ্ঠানের আয়োজক। যদিও স্বাস্থ্য দপ্তর আয়োজিত অনুষ্ঠান, তা সত্ত্বেও কৈলাসহর সিএমও অফিসের চুক্তিবদ্ধ এক কর্মচারী নন্দীবাবু ছিলেন অনুষ্ঠানের হর্তাকর্তা। তিনি ছিলেন একাধারে অনুষ্ঠানের ব্যবস্থাপক, মাইক্রোফোন হাতে অনুষ্ঠানের ঘোষক ও সঞ্চালক। অনুষ্ঠানের শুরুতে বেশ কিছু সময় আলো ও বাতিহীন তথা লোডশেডিং ছিল অনুষ্ঠান স্থলে, কিন্তু করিতকর্মা নন্দীবাবু বিকল্পভাবে জেনারেটরের ব্যবস্থা করেননি, ফলে গরমে হাঁসফাঁস করেন অভ্যাগত ও শ্রোতারা। পরে অবশ্য বিদ্যুৎ এলে হাফ ছেড়ে বাঁচেন তারা। রাজ্যের স্বাস্থ্য তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যখন বলছেন একতা, সমতা ও মমতা, এই তিন আদর্শ নিয়ে চলবে রাজ্য সরকার, তখন মমতাহীনভাবে অনুষ্ঠান স্থলে ছিল না বিশুদ্ধ পানীয় জলের বোতল। মঞ্চে জগ আর গ্লাস দিয়ে অতিথিদের টেবিলে জল রাখা হয়। অবশ্য মঞ্চ সাজানো হয় রঙিন বেলুন দিয়ে, ফুল দিয়ে, উত্তরীয় ও দামি ব্যাজ ছিল অনুষ্ঠানে। ভুল তথ্য দিয়ে সঞ্চালনা করেছেন বিতর্কিত নন্দীবাবু। পাবিয়াছড়া কেন্দ্রের মাননীয় বিধায়ক ভগবান দাস ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক, অথচ নন্দীবাবু মাইকে বারবার বলেছেন কুমারঘাট বিধানসভা কেন্দ্রের, অথচ রাজ্যে কুমারঘাট বলে কোনো বিধানসভা কেন্দ্রই নেই। সিএমও অফিসে কাজ করেন নন্দীবাবু, অথচ সিএমওর নামই ভুল ঘোষণা দিলেন। সিএমও ডক্টর শরদ ইন্দুরিয়াং, অথচ নন্দীবাবু মাইকে ঘোষণা দিলেন শীর্ষেন্দুরিয়াং। জনাকয়েক আশাকর্মী, 51 ছাত্রছাত্রী, 2 শিক্ষক, কয়েকজন স্বাস্থ্যকর্মী ছাড়া দর্শক আসন ছিল ফাঁকা। মুখ্যমন্ত্রী যখন বলছেন ত্রিপুরা সরকার জনগণের সরকার, তখন জেলাভিত্তিক অনুষ্ঠানে আম জনতাকে সামিল করা হয়নি আশ্চর্যজনকভাবে। লোক কম, মিষ্টির প্যাকেটও লাগবে কম, বিল হবে অফুরান, এই রসায়ন অনুষ্ঠানে নন্দীবাবু অ্যান্ড কোং ভালোভাবে বলবৎ করলেন বলে অভিমত তথ্যভিজ্ঞ মহলের। অনুষ্ঠানের উদ্বোধকের ভাষণে বিধায়ক ভগবান দাস বলেন, সম্ভবত অ্যালবেন্ডাজল যেটা দেওয়া হয়, অনেক সময় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই ট্যাবলেট নিতে ভয় পায়, কোথাও কোথাও কিছু সমস্যা হয়েছে প্রথম দিকে, এখন আর হয় না সেটা। আস্তে আস্তে সবাই এ বিষয়ে সচেতন হচ্ছে, ভয়ের কোনো কারণ নেই, কোনো ভয় নেই। সবাই যেন এই কৃমিনাশক ট্যাবলেট সবাই নেয়। এই দিনের অনুষ্ঠানে পাবিয়াছড়া কলোনি হাই স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিজ হাতে কৃমিনাশক ঔষধ খাইয়ে দেন বিধায়ক ভগবান দাস সহ অন্যান্য অতিথিরা। তাছাড়া এই দিনের অনুষ্ঠানেও স্থানীয় সংবাদ প্রতিনিধিদের নিমন্ত্রণ না করে সরকারি অনুষ্ঠানের প্রচারের বিঘ্ন ঘটানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য তথা মুখ্যমন্ত্রীর সচিবালয়ে কুমারঘাটে আয়োজিত জেলাভিত্তিক কৃমিনাশক কর্মসূচির এই অব্যবস্থাপূর্ণ কাণ্ড কারখানা ও নন্দীবাবু এবং কোংয়ের বাড়াবাড়ি নিয়ে কিছু নাগরিক অভিযোগ জানাবেন বলেও জানা গেছে। কেননা সিএমও এবং নোডাল অফিসার ডক্টর এস এস দেবনাথকে ঠুটো জগন্নাথ বানিয়ে নন্দীবাবুর অবাঞ্ছিত বাড়াবাড়িতে ক্ষোভ ধুমায়িত হচ্ছে কুমারঘাটে। রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।